হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ব্লগে তোমাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পুরুলিয়াতে এই বছরে চাষবাসের অবস্থা কেমন রয়েছে। তো আশা করি এই চাষবাস নিয়ে আগে অনেকে ভিডিও বানিয়েছে, তো আমি তোমাদের লাইভ দেখাতে যাচ্ছি যে এই বছর পুরুলিয়াতে চাষবাসের অবস্থা কেমন রয়েছে। তো তোমাদের লাইভ দেখানোর জন্য আমি ফাইনালি খেতে চলে এসেছি। এই দেখো আমার পিছনে রয়েছে ক্ষেত। তো চাষবাসের অবস্থা কেমন রয়েছে সেটা দেখার আগে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তোমার বন্ধুদের এবং আত্মীয়দের ভিডিওটাকে শেয়ার করুন। বন্ধুরা, আমাদের পুরুলিয়াতে ধান চাষের চারা লাগানোর সময় বৃষ্টির পরিমাণটা খুব কম ছিল, তাই অনেক চাষি চারা লাগাতে পারেনি। আবার যারা লাগিয়েছিল তাদের চারা বৃষ্টি না পাওয়ায় অনেক চারা মরেও গিয়েছে। তো এই যে এই জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জমিগুলোতে অন্য বছর পুরো ওখানে সবুজে সবুজময় হয়ে থাকে, তো এই বছর কি হয়েছে যে বৃষ্টির পরিমাণ খুব কম ছিল তাই কেউ চাষ করতে পারছে। এই এই জমিগুলো রয়েছে, এই জমিগুলো নিচ দিকের জমি, তো এই জমিগুলোতে চাষ হয়েছে। তো এই উপর দিকে যে জমিগুলো রয়েছে এই উপর দিকের জমিগুলোতে একটুও চাষ হয়নি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জমিগুলোতে একটুও চাষ হয়নি। খুবই অল্প পরিমাণ জমি রয়েছে যেগুলোতে ধানের শীষ ফুটে উঠেছে, এবং বেশিরভাগ জমিতেই এখনও পর্যন্ত ধানের শীষ ফুটে ওঠেনি। যে বন্ধুরা এই জমিটা রয়েছে এই জমিটাতে ধানের শীষ যেমন ফুটে উঠেছে, কিন্তু এর পাশের যে জমিটা রয়েছে সেটাতে ধানের শীষ এখনও ফোটেনি। তো এই কারণেই এবছর ধানের ফলনটা খুবই কম রয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম যে পুরুলিয়া জেলার এবছর চাষবাসের অবস্থা কেমন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানান। আবার ফিরবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।